মমতা ব্যানার্জি মাঠে মারা যাবে প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা নিয়ে কটাক্ষ প্রাক্তন বাম সাংসদ তড়িৎ তোপদারের। 2024 সালের লোকসভা নির্বাচন মাথায় রেখে ভিন রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অতি সম্প্রতি মুম্বাইতে গিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন মাঝে মারা যাবে বলেও কটাক্ষ করলেন প্রাক্তন সিপিআইএম এর সাংসদ তড়িৎবরণ তোপদার। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান সিপিআইএম এর নেতা তড়িৎ তোপদার বলেন, মমতা তো প্রধানমন্ত্রী হতে চাইছে, সেই জন্য ভিন রাজ্যে গিয়ে প্রচার করছে, কিন্তু ওর প্রচেষ্টা সফল হবে না। সফল হবে একটাই, সেটা হলো বিজেপিকে সাহায্য করা। কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট আদৌ সফল হবে কিনা তা নিয়ে একটা কথাও খরচ করলেন না বর্ষীয়ান এই সিপিআইএম এর নেতা। ইউপিএ 3 হবে কিনা সেই গ্যারান্টি কি মমতা ব্যানার্জি দিতে পারবেন, এই প্রশ্ন কিন্তু এদিন খুঁচিয়ে তুললেন প্রাক্তন এই বাম সাংসদ। আমি দিল্লি 20 বছর থেকে যা বুঝেছি, মমতা ব্যানার্জির এইসব অ্যাটেম্প ফেল করে মাঠে মারা যাবে। ও তো প্রধানমন্ত্রী হতে চাইছে, সেই জন্যই ক্যাম্পেইন করছে। এইসব এইসব কথার মধ্যে আমি যেতে চাই না। মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করছো, সেইটার মধ্যে আমি থাকি। মমতা ব্যানার্জির এই অ্যাটেম্প উইল নট বি সাকসেস। একটাই সাকসেস হবে, সেটা হচ্ছে বিজেপিকে সাহায্য করা। অনেকে কেন করবে, সবাই বুঝছে, অনেক রাজনৈতিক লোক লাগে না। এইটা বোঝার জন্যে রাজনৈতিক নেতার দরকার হয় না, কান পাতো শুনতে পাবে। বিজেপি থেকে গেলে ভারতবর্ষ থাকবে না, ভারতীয়তা বলতে যা বোঝায় সেটা থাকবে না। তারপরে আবার ইলেকশন হবে দরকার হলে, আর এর আগে দুবার তিনবার ওরম হয়েছে বলে চতুর্থবার ওইরম হবে এটার গ্যারান্টি কে দিবে? কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে রিপোর্ট খবরের দুনিয়া।